আজকে আমি এখানে যদি বসে থাকতাম একটি মেয়েও আমার কাছে এসে ছবি না তুলতো, তাহলে আমার এই সৌন্দর্য, আমার এই সুন্দর ড্রেস, আমার এই হিরোগিরি করা দরকার কি? আমার তো অন্য কোনো চাকরি করা উচিত কেরানি, নাহলে গ্রামে গিয়ে ঔষধের ফার্মেসিতে নিয়ে বসে থাকা উচিত। জাহিদ খান, আপনি আপনার নিজেকে বাংলাদেশের চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক হিসেবে দাবি করেন, আর আপনি আপনার কথার মধ্য দিয়ে আপনি সেই সমস্ত খেটে খাওয়া মানুষদেরকে অপমান করলেন যারা ব্যাংকের কেরানি বা ফার্মাসিতে ঔষধ বিক্রি করে। একজন জনপ্রিয় অভিনেতা বা একজন শিক্ষিত মানুষের মুখে সমাজের কোনো শ্রেণীর কোনো পেশার মানুষকে এতটা ছোট করে, এতটা নিচু করে কথা বলা উচিত হয়নি আপনার। আজকে আমি এখানে যদি বসে থাকতাম একটি মেয়েও আমার কাছে এসে ছবি না তুলতো, তাহলে আমার এই সৌন্দর্য, আমার এই সুন্দর ড্রেস, আমার এই হিরোগিরি করা দরকার কি? আমার তো অন্য কোনো চাকরি করা উচিত কেরানি, নাহলে গ্রামে গিয়ে ঔষধের ফার্মেসিতে নিয়ে বসে থাকা উচিত। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, আজকে আমি এখানে যদি বসে থাকতাম একটি মেয়েও আমার কাছে এসে ছবি না তুলতো, তাহলে আমার এই সৌন্দর্য, আমার এই সুন্দর ড্রেস, আমার এই হিরোগিরি করা দরকার কি? আমার তো অন্য কোনো চাকরি করা উচিত কেরানি, নাহলে গ্রামে গিয়ে ঔষধের ফার্মেসিতে নিয়ে বসে থাকা উচিত। একই বন্ধনে জড়ালে গো বন্ধু, আজকে আমি এখানে যদি বসে থাকতাম একটি মেয়েও আমার কাছে এসে ছবি না তুলতো, মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, তাহলে আমার এই সৌন্দর্য, আমার এই সুন্দর ড্রেস, আমার এই হিরোগিরি করা দরকার কি? আমলকি পিয়ারের কুঞ্জে, আমার তো অন্য কোনো চাকরি করা উচিত কেরানি, নাহলে গ্রামে গিয়ে ঔষধের ফার্মেসিতে নিয়ে বসে থাকা উচিত। আজকে আমি এখানে যদি বসে থাকতাম একটি মেয়েও আমার কাছে এসে ছবি না তুলতো, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, তাহলে আমার এই সৌন্দর্য, আমার এই সুন্দর ড্রেস, আমার এই হিরোগিরি করা দরকার কি? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু।